নেতাদের গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না, রাস্তায় বেড়া দিলেন গ্রামের মানুষ। বেহাল রাস্তা মেরামতের জন্য অভিনব প্রতিবাদ। বেহাল রাস্তা দিয়ে চলাচলে অসুবিধা হয় বাসিন্দাদের, ঘটে দুর্ঘটনা, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে বেড়া দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি, আমরা যে রাস্তা দিয়ে চলাচল করতে পারি না সেই রাস্তায় নেতাদেরও ঢুকতে দেব না। ক্যানিংয়ের আমতলা গ্রামের আখন্দপাড়ার রাস্তার এই দশায় বিরক্ত গ্রামবাসীরা। প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে টোটো, অটো, এমনকি স্কুল পড়ুয়াদের। রাস্তার দুধারেই পুকুর হওয়ায় অনেক সময় সেই পুকুরে উল্টে যাচ্ছে গাড়ি। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে বুধবার দুপুরে রাস্তার ওপর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। কোনো মতে সেই বেড়ার ফাঁক গলে একজন একজন করে পারাপার করা গেলেও কোনো বাইক, অটো বা অন্য কোনো গাড়ি চলাচল করতে পারছে না। সামনে ভোট নেওয়ার পর আসবে, রাস্তা দেখবে সব মানুষ উঠে পড়ে আসছে, ওরা ভোট চাই তাই বেশি দেখে যাবে, কারণ আমার রাস্তা চাইছি। আচ্ছা, মানে তাহলে ভোট দেবো না, যে আসো। রাস্তা খারাপ একদিন, অনেক দিন থেকে রাস্তা খারাপ, রাস্তা খারাপ হচ্ছে, কত টোটো পড়ে যাচ্ছে, কত বাইক পড়ে যাচ্ছে, তারপর ধানের বড় ধানের ইয়ে ওখানে পড়ে গিয়ে একদম কি ক্ষতি তার কোনো ঠিক নেই। বড় বড় গাড়ি যাচ্ছে, ভাটার গাড়ি যাচ্ছে, বড় বড় লরি ইট নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি রাস্তাটা ভালো হোক, ভালো করেনি বলে এবার গাড়ি যাচ্ছে, ভাটার গাড়িটা বন্ধ হোক, ওরা এবার আপত্তি করলে যদি এবার হয়। গ্রামবাসীদের দাবি, 10 বছরেরও বেশি সময় ধরে গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইটের রাস্তার বেহাল দশা। বেশিরভাগ জায়গায় ইট উঠে গিয়েছে, ভেঙে গিয়েছে, ভাঙতে ভাঙতে রাস্তা অনেক সরু হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। রাস্তা দিয়ে ইটভাটার বড় বড় মোটর ভ্যান যাওয়া আসা করায় আরও ভাঙছে রাস্তা। স্থানীয় বাসিন্দা তসলিমা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাস্তার কারণে সমস্যায় রয়েছি, যাতায়াত করতে অসুবিধা হয়, তাই আজ রাস্তা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতার দাবি, যদি কেউ রাস্তা আটকে থাকেন সেটা অন্যায় হয়েছে, বিষয়টি আলোচনা করে সমাধান করতে হবে। যদি রাস্তায় বেড়া দিয়ে থাকে, সরকারি রাস্তায় যারা করেছে এটা অন্যায় করেছে আমার মনে হয়েছে। কারণ যে রাস্তার কথা আপনি বলছেন ঠিক তার পাশেই দুখানা রাস্তা আমি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে প্রায় 4 কোটি টাকার একটা টেন্ডার করে ডিক্লিয়ার হয়ে কাজ শুরু হয়েছে। একটা পিচের রাস্তা, একটা কংক্রিটের ঢালাই রাস্তা, মধ্যিখানে এই রাস্তাটা পড়ে আছে। যদি রাস্তাটা সত্যি খারাপ হয়ে থাকে বলুক আমাদের, কিন্তু সরকারি রাস্তা কেউ ঘিরে নেবে এটা মনে হয় ভুল হবে। কিছু নির্বাচন ঘোষণা হলে তো কোনো কাজ করা যায় না, কিন্তু মানুষের ডেভেলপমেন্টের জন্যে হয়তো আমরা উদ্বোধন করতে পারবো না, কিছু করতে পারবো না। যদি সত্যি খুব খারাপ হয় তার জন্য কী কী করণীয় আছে এলাকার মানুষের সঙ্গে গিয়ে আমি স্পরে করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ক্যানিং। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।